আজ করণকারক ও তৃতীয় বিভক্তি আলোচনা করছি করণকারক ও তৃতীয় বিভক্তি সাধক করণম ক্রিয়া সম্পাদনের যেটি সবচেয়ে প্রধান উপায় তাকে করণকারক বলে আর একটা সূত্র রয়েছে কর্তি করণয় তৃতীয়া অনুক্ত কর্তায় ও করণে তৃতীয় বিভক্তি হয় কর্তি কর্তি কর্তায় যে কর্তায় করণয় করণে তৃতীয়া তৃতীয় বিবুক্তি হয় এখানে যে দন্তস্বটা আছে এটা বিসর্গ হয়ে যাচ্ছে তাহলে কর্তি করণয় এটা বিসর্গ হচ্ছে এখানে দিয়ে তৃতীয়া তাহলে কর্তি করণয় মানে কর্তায় এবং করণে তৃতীয়া বিভক্তি হচ্ছে এরপর উদাহরণে যাচ্ছি হস্তেন লিখতি হাত দিয়ে লিখছে এখানে আগে বলা হয়েছে ক্রিয়া সম্পাদনের যেটি সবচেয়ে প্রধান উপায় তাকে করণ কারক বলে হস্তেন লিখতি হাত দিয়ে লিখছে এটা হচ্ছে করণে তৃতীয়া করণে মানে করণ কারকে তৃতীয়া হস্তেন লিখতি সেরম যদি বলা হয় কুঠারেন কুঠার দিয়ে কাটছে এটাও করণ কারকে অসিনা ছিনত্তি এটাও করণ কারকে তৃতীয়া যদি বলা হয় লেখন লিখতি লেখন শব্দটা হচ্ছে লেখনী শব্দ যেমন নদী শব্দে তৃতীয়াতে আছে নদিয়া নদী শব্দে তাহলে লেখনীটা কি হচ্ছে তাহলে এটা কি হচ্ছে করণকারকে তৃতীয়া এরপরে আসছি বালকেন চন্দ্র দৃশ্যতে বালকটির দ্বারা চাম দেখা হচ্ছে আর কি বা দেখা হয় বালকেন যেমন নর শব্দে নরেন সেরম বালকটা হচ্ছে বালকেন এটা হচ্ছে অনুক্ত কর্তায় তৃতীয়া অনুক্ত কর্তায় তৃতীয়া এরপর যদি বলা হয় ছাত্রেন পঠতে ছাত্রেন এটা হচ্ছে অনুক্ত কর্তায় তৃতীয়া এটা হচ্ছে ভাব আছে আগেটা এটা কর্ম আছে কর্মবাচা আছে এরপর আসছি স মাসে ন বা বর্ষে ন ব্যাকরণম অপটত সে এক মাস ধরে বা এক বছর ধরে ব্যাকরণ পড়েছে ও জ্ঞান লাভ করেছে এটা হচ্ছে অপবর্গে তৃতীয়া পদরা মাসেনও থাকতে পারে অথবা বর্ষেও থাকতে পারে মাস হলে মাস ধরে বছর হলে বর্ষ হলে বছর ধরে তাহলে এখানে কি অপবর্গ শব্দের অর্থ হচ্ছে ফল পাওয়া বা জ্ঞান লাভ করা এখানে অপবর্গে তৃতীয়া তাহলে মাসেন বা বর্ষেন ব্যাকরণম অপর কি হচ্ছে অপবর্গে তৃতীয়া অপবর্গে তৃতীয়া এরপরে আসছি পিতা পুত্রেন সহ গচ্ছতি পিতা পুত্রেণ সহ গচ্ছতি এটা হচ্ছে সৌহার্দে তৃতীয়া সহ আছে সহ মানে সাথে সৌহার্দে তৃতীয়া পিতা পুত্রেণ সহ গচ্ছতি সৌহার্দে তৃতীয়া এই যে সহ আছে সহ শব্দের পরিবর্তে সমং থাকতে পারে সাকম থাকতে পারে সার্ধন থাকতে পারে এই সব মানে হচ্ছে সাথে হয়তো বলা যেতে পারে যে পিতা পুত্রে সমং এটা হয়তো আছে সমং গচ্ছতি বা পিতা পুত্রে সাকম গচ্ছতি বা পিতা পুত্রেন সার্ধম গচ্ছতি সবই হচ্ছে সাথে মানে তাহলে এরকম থাকলে কি হবে সোহার্থে তৃতীয়া এরপর অন্য একটা উদাহরণ দিচ্ছি হয়তো বলা হলো শীতয়া সহ গচ্ছতি শীতয়া শীতয়া আছে এই সীতাটা কোন শব্দের মতো সীতা হচ্ছে লতা শব্দের মতো লতা শব্দের তৃতীয়ার এক বোঝন আছে লতয়া তাহলে সীতাটা কি হচ্ছে শীতয়া লতা হচ্ছে লতয়া তাহলে সীতার কি হচ্ছে সীতয়া তাহলে এটা কি হচ্ছে সহ আছে বলে সোহার্ এরকম থাকতে পারে যে অনুজেন সহ অনুজেন সহ যেমন নর শব্দে তৃতীয়াতে আছে নরেন অনুজেন অনুজ মানে ভাই অনুজেন সহ সোহার্ধে তৃতীয়া এরপরে আসছি মুখেন ত্রিলোচন মুখেন ত্রিলোচন মুখে তিনটা চোখ আর কি মুখেন অঙ্গ বিকারে তৃতীয় অঙ্গ বিকারে তৃতীয়া এই যে অঙ্গ বুঝালে সেটা কি হবে তৃতীয় শব্দরা আছে বিকার ঘাটতি আবার বেশিও থাকতে পারে এটা উদাহরণ দিচ্ছি যেমন পাদেন খঞ্জ খঞ্জ। নর শব্দে ন তাহলে এটা হচ্ছে পাদেন খঞ্জ পাটা খোঁড়া এটা অঙ্গ একটা ঘাটতি আছে কি হচ্ছে অঙ্গবিকারে তৃতীয়া আবার চোখসুষা কানো চকসুষা কানো চোখে দেখতে পাচ্ছে না অন্ধ চকসূষা চক্ষসুষা শব্দে তৃতীয়াতে চকসূষা চোখসুষা কানো অঙ্গবিকারে তৃতীয়া এখানে একটা অঙ্গ কি ঘাটতি আছে পৃষ্ঠেন কুবজ পৃষ্ঠেন কুবজ এটা অঙ্গবিকারে তৃতীয়া তাহলে কম থাকলো বিকার আবার বেশি থাকলো বিকার যেমন বেশি আছে যেমন মুখেন ত্রিলোচনা হলো এই যে মুখেন ত্রিলোচন বেশি আছে আবার ধরো যদি বলা হয় যে বপুসা চতুর্ভুজ বপু মানে দেহ তাহলে বপু শব্দের তৃতীয়া দেশে বপুসা চতুর্ভুজ দেহে চারটা হাত দুটো হাত স্বাভাবিক চারটা হাত আছে বেশি আছে সেক্ষেত্রে কি হবে অঙ্গ বিকারে তাহলে অঙ্গ বিকার যেটা বলা হচ্ছে কম থাকলেও বিকার বা বেশি থাকলেও বিকার এরপরে আছে জোটাভি তাপসম জোটাভি জোটা তাপসম জোটার দ্বারা তাপসকে উপলক্ষণে তৃতীয় উপলক্ষণ মানে চিহ্ন যার দ্বারা বুঝা যায় যার দ্বারা কি বুঝা যায় জোটার দ্বারা মানে সাধু যাচ্ছে জোটার দ্বারা কি সাধু সন্ন্যাসীকে বুঝা যাচ্ছে জোটাভি তাপসম জোটার দ্বারা বোঝা যাচ্ছে যেমন লতা শব্দে লতাভি জোটাভি জোটাভি তাপসম উপলক্ষণে তৃতীয়া উপলক্ষণ মানে চিহ্ন যার দ্বারা বোঝা যায় যেমন পুস্তক ছাত্রের দ্বারা ছাত্র তাহলে কি হচ্ছে পরিব্রাজক শিখয়া শিখয়া পরিব্রাজক শিখয়া পরিব্রাজক শিখা চুলের অগ্রভাগ বা টিকি বলা যেতে পারে তার দ্বারা পরিব্রাজককে বোঝা যাচ্ছে তাহলে কি হচ্ছে এখানে উপলক্ষণে তৃতীয়া উপলক্ষণে তৃতীয়া এরপর আছে দুঃখেন রদীতি বালা দুঃখেন বালা এটা হচ্ছে হেতু অর্থে তৃতীয়া দুঃখেন রদিতি বালা দুঃখের জন্য বালা মানে মেয়েটি কাঁদছে তাহলে কি হচ্ছে হেতু অর্থে তৃতীয়া দুঃখের জন্য দুঃখেন দুঃখের জন্য এখানে থাকতে পারে হর্ষ থাকতে পারে যে হর্ষেন নৃত্যতি হর্ষেন আনন্দে নাচ করছে হর্ষমান আনন্দ হেতু অর্থে তৃতীয়া আবার ভয়ন কম্পতে ভয়নো দন্তন্ন ভয়ন কম্পতে ভয় কাঁপছে ভয় হেতু কাঁপছে কি হবে হেতু অর্থে তৃতীয়া তবে এখানে মনে রাখতে হবে হেতু অর্থে যে তৃতীয়া হয় আবার হেতু অর্থে পঞ্চমী হয় যেমন এখানে আছে দুঃখিনতীত বালা যদি এখানে থাকতো দুঃখাত অতীতওয়ালা যেমন নরস অর্থে পঞ্চমীতে নরাত তাহলে দুঃখটা যে দুঃখাত তখন হবে হেতু অর্থে পঞ্চমী তখন কিন্তু তৃতীয় হবে না এখানে দুঃখিন আছে বলে তৃতীয় হচ্ছে কিন্তু দুঃখাত থাকলে কী হবে পঞ্চমী সেটা পঞ্চমীর সময় আলোচনা করবো আবার এখানে আছে হর্ষেন যদি হর্ষাত থাকে যদি হর্ষার থাকে সেক্ষেত্রে কী হবে হেতু অর্থে পঞ্চমী যদি ভয়াত থাকে এখানে ভয়ানো আছে এখানে যদি ভয়াত থাকে তাহলে কী হবে হেতু অর্থে পঞ্চমী তাহলে এই হচ্ছে হেতু হেতু মানে জন্য এরপরে আছে জাতীয় ব্রাহ্মণ জাতীয় ব্রাহ্মণ এটা হচ্ছে প্রকৃতাদিত্যা তৃতীয়া প্রকৃতাদিত্যা তৃতীয়া প্রকৃতি মানে স্বভাব জাতি প্রভৃতি শব্দের উত্তর বিশেষ বিশেষ অর্থে তৃতীয় বিভক্তি হয় যেমন যদি বলা হয় দি দুঃখে আছে আগেরটা ছিল দুঃখে নতীতি সেটা হেতু অর্থে কিন্তু দুঃখে দুঃখে বরাবর আছে সেটা কিন্তু এখানে হবে প্রকৃতাদিতা তৃতীয়া সপ্রীতি স্বপ্রীতি সুখেন সুখে ঘুমাচ্ছে আর কি সুখেন কি হবে প্রকৃতাদিত্যার তৃতীয়া দেবদত্ত নামনা নামনা এইটা হবে প্রকৃতাদিত্যার তৃতীয়া এরপর আছে শ্রমেন বিনা বিদ্যানো ভবতী এই বিনা বিনা আছে বলে এখানে বিনা যোগে এখানে তৃতীয়া হয়েছে বিনা আছে বলে বিনা যোগে তৃতীয়া হয়েছে কিন্তু এখানে মনে রাখতে হবে যে বিনা যোগে দ্বিতীয় হয় তৃতীয়া হয় আবার পঞ্চমী হয় যদি থাকে শ্রমং থাকে শ্রম বিনা তখন হবে বিনা অব্য দ্বিতীয়া শ্রমেন হলে তৃতীয় আর শ্রমাত হলে পঞ্চমী শ্রমাত বিনা পঞ্চমী তাহলে বিনা যোগে দ্বিতীয় হয় দ্বিতীয় হয় পঞ্চমী হয় এখানে শ্রমেন বিনা আছে তাহলে এখানে বিনা যোগে কি হচ্ছে বিনা অভ্যযোগে তৃতীয়া যদি থাকে বিনা বা ব্যতীত থাকে ছাড়া থাকে হীন থাকে যে ধনেন হীন তখন কি হবে হীন আছে বলে হীন যুগে তৃতীয় আছে বিবাদন অলম নিষেধ বা বারণ বুঝাচ্ছে বিবাদন অলম তখন হবে কি অলম শব্দ যুগে তৃতীয় বিবাদেন বিবাদেন অলম অলম আছে বলে অলম শব্দ যুগে তৃতীয় এরপর আছে মম অর্থেন প্রয়োজন নাস্তি এই যে প্রয়োজন শব্দ আছে বলে প্রয়োজন শব্দ যুগে মম অর্থেন প্রয়োজনন নাস্তি প্রয়োজন আছে বলে প্রয়োজন শব্দ যুগে তৃতীয়া মোটামুটি এইভাবে মানে কারকের তৃতীয় বিভক্তিটা আলোচনা করলাম